এই যে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি কোথায়, এই যে এখানে, এই রাস্তাটা তোমাদের দেখাই আমি, এই যে রাস্তা, এই মিষ্টি আমি নিয়ে এসেছি অধিকারী মাসিমণির বাড়িতে, নামটা বলছি না, অধিকারী মাসিমণির বাড়িতে, যে একটা সময় আমাকে ভীষণ বিশ্বাস করতো এবং খুব ভরসা করতো। তার বাড়িতে এসেছি, দরজাটা জাস্ট নর্মালি একটা দড়ি দিয়ে বাঁধা ছিল, তো তারপরে আমি তার কাছে যেতে চাইছি, কিন্তু দেখছি দরজার এখানে তালা দেওয়া, কিছু দেখা যাচ্ছে না, যদিও একটু দেখি ফ্ল্যাশ লাইটটা অন করে যদি কোনোভাবে দেখা যায়, ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না, তো এই একটা দরজায় এই যে তালা দেওয়া, এই একটা দরজায় তালা দেওয়া, এই দরজাটাই যাচ্ছি, এটাতেও দেখছি তালা দেওয়া, এই যে লোকজন আসছে, কিন্তু আমার মাসিমার বাড়ি কেন তালা দেওয়া আছে বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, মিষ্টিটা নিয়ে আবার ফিরে যেতে হবে আমাকে, এই রাস্তা কলেজ স্ট্রিট এলাকাটা, সব জায়গায় দেখছি তালা দেওয়া, আমি জানি না এখন কোনো খারাপ খবর আমাকে শুনতে হবে কি না, খুব খারাপ লাগছে, খুব আশা নিয়ে এসেছিলাম, মাসিমা এক সময় আমাকে ভীষণ ভালোবাসতেন এবং তার একটা সমস্যা ছিল, প্রতিনিয়ত তিনি আমাদের কাছ থেকে সাজেশান নিতেন এবং আমার আত্মীয় স্বজনের বাড়ি বারবার শুধুমাত্র উনি যাওয়ার জন্য বলতেন, যে ওনার এই সমস্যাটা শেষ হলেই উনি সব কিছু করবেন, আবার রেগুলার আগের মতোই সব কিছু করবেন, কিন্তু খুব খারাপ লাগছে আসলে, বাড়িটার এখন বাইরে থেকে ছবি তোলা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই, একটা সময় উনি এই বাড়ি থেকে ভাড়াটিয়া উচ্ছেদ করার জন্য প্রচুর জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কেস করেছেন, অনেক কিছু করেছেন, সব কিছু হয়ে নিরুপায় হয়ে উনি খুব হতাশায় ভুগছিলেন, আমি জানি না এখন কী অবস্থা, জানার জন্যই এসেছিলাম, একটা সময় প্রচণ্ড কথা হতো, খুব খারাপ লাগছে, খুব হতাশায় ভুগতেন, জানেন তো আপনারা যে এই অঞ্চল কলেজ স্ট্রিট অঞ্চলে বাড়ি ভাড়া খুব পুরোনো দিনের একটা রীতি, সবাই বাড়ি ভাড়া দেয়, বড়ো ওনার তিনতলা বাড়ি, পুরোটাই বাড়ি ভাড়া দিয়ে চলতো, একটা সময় ভাড়াটিয়া উঠছিল না, সেই নিয়ে অনেক কিছু উনি চেষ্টা করেছেন, অবশেষে ভাড়াটিয়া উঠেছিল, কিন্তু মাসিমা কোথায় গেছেন আমি বুঝতে পারছি না, এখানে এখন ভিডিওটা শেষ করলাম, কারণ হচ্ছে যে এই যে মিষ্টিটা আমি নিয়ে এসেছিলাম তার জন্য খুব বয়স্ক লোক, সেটা ফেরত নিয়ে যেতে হবে, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই।